नमस्कार आसंतु एही वीडियो टी आपण माने देखि सिखि परिबे ठीक समय रे ठीक वयस रे ठीक मात्रा रे ठीक प्रणाली रे टीका दे आमे सात गोटी मारात्मक रोगरु रक्षा पाइबा एवं गर्भवती मां को शिशु को किशोरी मानंकु केउ केउ टीका दिया जिबा उचित जानिबा एवं मां को शिशु को किशोरी मानंकु किपरि लाभप्रद हेउछि আজি আমার সমস্ত মা মানুষ এই টিকাদান দিবস স্বাগত করছি আমি আজ যে টিকাকরণ করছেন তা সাধারণত সাতটি রোগ শিশু মানকটি দেখা যাই সেই সাতটি রোগ নহেবা পাই আমি সেই টিকাদান দেয়া যাচ্ছে নদেলে কোণ হব আলে কোণ হব না নদেলে বিভিন্ন সাতটি প্রকার রোগরে আমি আক্রান্ত হবা সেটা হচ্ছে সেই রোগ মানে হলে পোলিও যক্ষ্মা আউ কণ্ঠ আলতি লহরা কাশ ধনুষ টঙ্কার জন্ডি আউ গোটে হল মিলিমিলা প্রথম ডোজর মাসক অন্তরে পুঁ আমি সেকেন্ড ডোজ দেবা না কন কন দেবা সেকেন্ড ডোজ পোলিও সেকেন্ড ডোজ ডিপিটি সেকেন্ড ডোজ হেপাটাইটিস সেইপরি দ্বিতীয় ডোজ টিকার মাসক অন্তরে তৃতীয় ডোজ আমি নেবা কন কন না সেই পোলিও তৃতীয় ডোজ সেই ডিপিটি তৃতীয় ডোজ সেই হেপাটাইটিস বি তৃতীয় ডোজ সেইপরি নরু বার মাস ভিতরে মিলিমিলা টিকা নেবা তারপর আসলা বুস্টর বুস্টর কতবেলে নেবা না ষোহলরু চব্বিশ মাস বয়স যেতবে পিলাকে হব বুস্টর ডোজ নেবা বুস্টর সহিত বুস্টর পোলিও ডিপিটি বুস্টর আউ সেকেন্ড মিলিমিলা নেবা প্রশ্নটি হেউছি শিশুকু রোগ ন হেবা পাই কেউ কেউ টিকা দিয়া যায় এহার উত্তরটি হেউছি পোলিও রোগ ন হেবা পাই পোলিও বুন্দা জন্ম সময়রে দেড় মাসরে অড়াই মাসরে এবং সাড়ে তিন মাসরে দিয়া যাই থাকে তা সহিত পোলিও বুস্টর ষোলরু চব্বিশ মাস মধ্যে দিয়া যায় যক্ষ্মা রোগ ন হেবা পাই বিসিজি টিকা জন্ম সময়রে দিয়া যায় কণ্ঠ অলতি লহরাকাশ ধনুষ টঙ্কার রোগ ন হওয়া পাই ডিপিটি টিকা দেড় মাস অড়াই মাস এবং সাড়ে তিন মাসরে দিয়া যাই থাকে এবং সেই রোগ ন হওয়া পাই ডিপিটি বুস্টরর টিকা ষোলরু চব্বিশ মাস মধ্যে দিয়া যায় জন্ডিস রোগ ন হওয়া পাই হেপাটাইটিস বি টিকা দিয়া যাই থাকে এবং এই টিকা জন্ম সময়রে দেড় মাসরে অড়াই মাসরে এবং সাড়ে তিন মাসরে দিয়া যাই থাকে মিলিমিলা রোগ ন হওয়া পাই মিলিমিলা টিকা দিয়া যাই থাকে নরু বার মাসর থরে দিয়া থাকে এবং ষোলরু চব্বিশ মাসের মধ্যে দিয়া যাই থাকে অন্ধার কণা রোগ ন হওয়া পাই ভিটামিন এ টিকা দিয়া যায় এহা কেবল নরু বার মাস মধ্যে দিয়া যাই থাকে দিদি নমস্কার নমস্কার দিদি মু গোটে নয় গর্ভবতী আনিছি পঞ্জীকরণ করা হোম ভিজিট্রে যাইছিল ঘরকু তাপরে মো সহিত ইয়ে কথাবার্তা হল মুবি তাঁক সহিত কথাবার্তা হলি তাপরে ইয়ে কহিলা যে মোট দুই মাস হলানি ঋতুস্রাব আইনি তাপরে মু পরিস্রা টেস্ট কলি পরিস্রা টেস্ট কলাঠু পজিটিভ বাহিলা তাকে মু সাঙ্গে নেই আসিছি না আজি নাটা পঞ্জীকরণ করে দেবা অঙ্গনবাড়ি কার্ড নিয়ে যাবু আর তার গোটে কার্ড দিও
অঙ্গনবাড়ি দিদি বতে দিও হ্যাঁ তো না কোন কহ রুকমণি কবাট রুকমণি কবাট আচ্ছা তো স্বামী না কোন লিখুছু সুরেশ কবাট সুরেশ কবাট যেহেতু আজি আপনকর প্রথম পঞ্জিকরণ হেলা তেমন আজি আপনার প্রথম টিটি নেওয়া পড়ব এই টিটি নেবার ঠিক এক মাস পরে আপনার দ্বিতীয় টিটি নেওয়া পড়ব স্যার মো মন গোটে প্রশ্ন উঠুছে যে আপনার যে কে তাঁকু যে টিকা নেওয়া সে টিকাটি আমি কী নেওয়া সুভাষিনী আপনার বড়িয়া প্রশ্নটে পচারে আচ্ছা গোটে টিটি ইঞ্জেকশন গর্ভবতী মহিলা একান্ত আবশ্যক এই টিটি ইঞ্জেকশন নেওয়া দ্বারা গর্ভস্থ শিশু এবং গর্ভবতী মার রোগ প্রতিষেধক শক্তি বড়ি থাকে আপনার জাঁচান বিশেষ করে প্রসব সময় কম হচ্ছে না গোটে গর্ভবতী মার ক্ষত বিক্ষত হয়ে প্রচুর পরিমাণের রক্তস্রাব হচ্ছে তেমন এই যে ধনুষ্টঙ্কার রোগ এক মারাত্মক রোগ এই সময় গর্ভবতী মা এবং শিশুক ধনুষ্টঙ্কার রোগ হবার আশঙ্কা থাকে সেইপাই এই ইমুনাইজেশন দিবসরে বা টিকাকরণ দিবসরে প্রত্যেক গর্ভবতী মা মানুষ ধনুষ্টঙ্কার ভাই মারাত্মক রোগ রক্ষা পাওয়া টিটানস ইঞ্জেকশন দিয়া যাই থাকে প্রশ্নটি হচ্ছে গর্ভবতী মহিলা টিটি ইঞ্জেকশন কী দিয়া যায় এর উত্তরটি হচ্ছে গর্ভবতী মা ও গর্ভস্থ শিশুক ধনুষ্টঙ্কার রোগ নহবার আশঙ্কা কম থাকে এবং গর্ভবতী মা ও গর্ভস্থ শিশুর রোগ প্রতিষেধক শক্তি বড়ি থাকে মু কিছু জানি নথিলি আউ কি মু কিছু না এইঠি কি মু আসিবার সবু জানিলি আউ সবু শিখিলি তেণু করি আউ আপনকু বহুত বহুত ধন্যবাদ নমস্কার ঠিক আছে রুকমণি তোমাকে বহুত ধন্যবাদ তাহলে তুমি এবার প্রথম টিটি আজ নিয়ে যাও হ্যাঁ মনে রাখিব ঠিক গোটে মাস পরে পুনর্বার এই টিকাকরণ দিবস কু আসিব এবং দ্বিতীয় টিটি নব হেলা আজি এই টিকাকরণ দিবসরে সমস্ত কিশোরী মানুষ মোর স্বাগত আজি আমি টিকাকরণ বিষয়ে আলোচনা করিবা এই টিকাকরণ দিবসরে মু উপস্থিত থিবা সমস্ত কিশোরী মানুষ গোটিয়ে গোটিয়ে টিটি ইঞ্জেকশন দেবি দিদি কিশোরী বালিকা মানুষ টিটি ইঞ্জেকশন কাহিকি দিয়া যায় কিশোরীত্ব প্রাপ্ত পরে তাঁকর মাসিক ঋতুস্রাব হয়ে থাকে এই মাসিক ঋতুস্রাব হওয়ার সময় বিভিন্ন রোগ সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে তেণু এই রোগ সংক্রমণ রক্ষা পাইবা সে টিটি ইঞ্জেকশন দিয়া যায় তো আস টিটি ইঞ্জেকশন গোটে গোটে নেবা প্রশ্নটি হচ্ছে কিশোরী মানুষ কাহিকি টিটি ইঞ্জেকশন দিয়া যায় এর উত্তরটি হচ্ছে কিশোরী মানুষের মাসিক ঋতুস্রাব সময় হেউথিবা বিভিন্ন রোগ সংক্রমণর রক্ষা পাইবা পাইঁ টিটি দিয়া যাই থাকে দিদি আমি এইটিকে আসি বহুত কথা শিখিলু ও জানিথিবারু আপনাকু বহুত বহুত ধন্যবাদ নমস্কার এ অঞ্চল থিবা সমস্ত গর্ভবতী মা প্রসূতি মা এবং কিশোরী বালিকা মানুষ মোর বিনম্র অনুরোধ
ଆପଣମାନେ ପ୍ରଥମେ ନିଜେ ସଚେତନତା ହୁଅନ୍ତୁ, ଅନ୍ୟମାନଙ୍କୁ ସଚେତନତା କରନ୍ତୁ। ସରକାରଙ୍କ ଠାରୁ ମିଳୁଥିବା ସବୁ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଭିତ୍ତିକ ସୁବିଧା ସୁଯୋଗ ଆପଣମାନେ ହାତ ଛଡ଼ା ନକରି ନିଜେ ଆପଣେଇ ନିଅନ୍ତୁ, ଯାହାଫଳରେ ଆମେ ସମସ୍ତେ ମିଳିମିଶି ତିଆରି କରିପାରିବା ଗୋଟେ ସୁସ୍ଥ ପରିବାର, ସୁସ୍ଥ ସମାଜ, ସୁସ୍ଥ ଗାଁ ଏବଂ ସୁସ୍ଥ ଦେଶ। ଧନ୍ୟବାଦ, ନମସ୍କାର।